নমস্কার বন্ধুরা পিএইচটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ যে সমস্ত নিউজগুলো যে সমস্ত আপনাদের চাকরির পরীক্ষা আসতে পারে এই ধরনের ইনফরমেশন শেয়ার করে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভারতীয় সংবিধানে যে বিভিন্ন ধরনের পদ রয়েছে যেমন আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে নিয়ে বিধায়ক এমপি সহ আরও হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ তাছাড়া আরও বিভিন্ন যেগুলো কেন্দ্রীয় এবং রাজ্য গুরুত্বপূর্ণ পদ তাদেরকে কে শপথ বাক্য পাঠ করান এই বিষয়ে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করবো যেগুলি আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন তো চলুন লেট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিওতে প্রথমেই আমরা আসি যে আমাদের দেশের যে প্রথম নাগরিক অর্থাৎ সর্বোচ্চ যে পদটি সেটা হচ্ছে রাষ্ট্রপতির আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়োগ করেন অর্থাৎ শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি থাকেন তিনি আমাদের বর্তমান রাষ্ট্রপতির নাম আশা করি আপনারা জানেন রামনাথ কোবিন্দজি এবং আমাদের যে উপরাষ্ট্রপতি ওনাকে শপথ বাক্য পাঠ করান আমাদের দেশের যে রাষ্ট্রপতি আমাদের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে বেঙ্কাইয়া নাইডু তারপর আসি সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতিকে যখন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন বা শপথ বাক্য পাঠ করান ঠিক একইভাবে উল্টো রিয়েকশন হয় অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিকে আপনার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এই দুটো পদ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং রাষ্ট্রপতি এরা একে অপরের সাথে অল্টারনেট করে নেয় কারণ দুজনই হচ্ছে দেশের সর্বোচ্চ পদে আসীন তারপরে যে সবচেয়ে ক্ষমতা সম্পন্ন পদ রয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এবং আমাদের রাজ্যের যে প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান আমাদের রাজ্যপাল এখানে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই প্রধানমন্ত্রীর নাম সকলে জানেন নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল রয়েছেন বর্তমানে জগদীপ ধনকরজি তারপর দেখুন যে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান আমাদের যে কলকাতা হাইকোর্ট তার প্রধান বিচারপতি লোকসভার স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এবং লোকসভার যে ডেপুটি স্পিকার রয়েছেন তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি তারপর আসছে ইলেকশন কমিশনার যে চিফ ইলেকশন কমিশনার তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি এজি জি অর্থাৎ অ্যাটর্নি জেনারেলকেও রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন তারপর সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল এটাকে আপনার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি সলিসিটার জেনারেলকেও রাষ্ট্রপতি তারপর পিএসসির যে চেয়ারম্যান অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানকেও রাষ্ট্রপতি এবং প্ল্যানিং কমিশনের যে সদস্যগণ রয়েছেন অর্থাৎ একটা প্ল্যানিং কমিশনের একজন চেয়ারম্যান থাকে এবং অনেক কজন সদস্য থাকে সেই সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান আমাদের দেশের প্রধানমন্ত্রী তারপর রয়েছে ব্যাংক অর্থাৎ আমাদের যে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ দেশের সর্বোচ্চ ব্যাংক আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার গভর্নরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এবং হাইকোর্টের অন্যান্য বিচারপতিদেরকে আপনার শপথ বাক্য রাজ্যপালই পাঠ করিয়ে থাকেন অ্যাডভোকেট জেনারেলকেও রাজ্যপাল পাঠ শপথ বাক্য পাঠ করান রাজ্যের যে পিএসসি চেয়ারম্যান তাকে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান তারপর শেষে আমাদের যে গুরুত্বপূর্ণ দুটি জনপ্রতিনিধির পদ রয়েছে প্রথমটা হচ্ছে এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং দ্বিতীয়টা হচ্ছে এমপি অর্থাৎ মেম্বার অফ দ্য পার্লামেন্ট এমএলএ হচ্ছে আমাদের রাজ্যের তো এমএলএদেরকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এবং আমাদের যে এমপি অর্থাৎ কেন্দ্রীয় স্তরে যারা আপনার প্রধানমন্ত্রী নির্বাচন করে তো সেই এমপিদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি তো বন্ধুরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে যাদেরকে শপথ বাক্য পাঠ করান কে তো আশা করি আপনারা ভিডিওটিকে অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই ইনফরমেশানটি আপনাদের কোনটা কোনটা আগে থেকে জানা ছিল এবং কোনটা নতুনভাবে জানতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাওয়ার আগে সকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো যাতে কন্টিনিউসলি আরও পেতে পারেন তার জন্য আপনারা অবশ্যই ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা আরও কোন ধরনের ভিডিও কোন টপিক নিয়ে ভিডিও পেতে চান সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে অথবা নিচে ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে নিয়মিত ফলো করতে থাকুন ধন্যবাদ